বিরতির পর স্বাগত। আজ যথাযোগ্য মর্যাদায় 75তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়েছে ধর্মনগরের বীর বিক্রম ইনস্টিটিউটের মাঠে। রাজ্য তথা দেশের অন্যান্য স্থানের সাথে উত্তর জেলা সদর ধর্মনগরের 75তম প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানটি আজ অনুষ্ঠিত হয়েছে ধর্মনগরের বীর বিক্রম ইনস্টিটিউটের মাঠে। এখানে জাতীয় পতাকা উত্তোলন করেছেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাশাসক এবং সমাহর্তা দেবপ্রিয় বর্ধন, জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী সহ অন্যান্যরা। জাতীয় পতাকা উত্তোলন করেছেন বিশ্ববন্ধু সেন এবং এই বিষয়ে তিনি কি বলছেন শুনুন। বিধায়ক বিশ্ববন্ধু সেন তিনি বক্তব্য রাখতে গিয়ে মূলত বলেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী উন্নয়নমূলক কাজ অব্যাহত রেখেছে, বিশেষ করে ক্রীড়া ক্ষেত্রে ধর্মনগরে ব্যাপক সাড়া ফেলেছে এবং শিল্প সংস্কৃতিতে ধর্মনগর এগিয়ে চলছে। এবার দরকার হাতে হাত মিলিয়ে সবাই উন্নয়নে সামিল হওয়া। আগামী বছর খেলো ধর্মনগর আরো একটি নতুন ইভেন্টের সংযোজন হচ্ছে এবং তা হচ্ছে বয়স্কদের মধ্যে 50 মিটার দৌড় প্রতিযোগিতা। অর্থাৎ আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশ্ববন্ধু সেন একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।